ते जार साथे नाई पिंपिरिटी जार साथे नाई जार साथे नाई पिंपिरिटी तार पूजाई की मुंगेशिबे जानो ना रे ओ आमिर भाई किसे खाजार भजन होबे जानो ना रे जानो ना रे ओ भांतो मो ओरे जार साथे नाई গান রাধা পল্লবে আমি ছোট করে গাই পরে যার সাথে নাই মন বসিবে জানো না রে ও ভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত মন ওরে যার সাথে নাই পেম্পিরিটি যার সাথে নাই যার সাথে নাই পেম্পিরিটি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও আমির ভাই কিসে খাজার ভজন হবে জানো না রে জানো না রে ও ভান্ত মো ওরে যার সাথে নাই পেম্পিরিতে যার সাথে নাই যার সাথে নাই পেম্পিরিতে তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভান্ত মো কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত মো যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ তার বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র তোমার আরে আরে এই মনে জাগবে আনন্দ তার বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো একজন গুরুর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করো গোবিন্দের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো উথলিবে প্রেম তরঙ্গ তিতাব জ্বালা দূরে যাবে কেন না রে ও ভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত মন সাপ্তার ভাইরে প্রেম সোহাগে কাছে টানি বন্ধুরে প্রিয় কিনবা প্রিয় সোহাগে কাছে টানি বন্ধুরে আরে প্রিয় কিনবা প্রিয় জন দেখা গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন দিও প্রেমের আলিঙ্গন ওরে মুখে যাহা মিঠা লাগে সপে দাও একজন দয়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে মুখে যাহা লাগে আরে সপে দাও যার যার মুর্শিদের ভোগে পাপী অঙ্গ গুছে যাবে পাপী অঙ্গ পাপী অঙ্গ গুছে যাবে দেহ তোমার শুদ্ধ হবে জানো না রে ও ভান কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান মন কিসে গুরুর ভজন হবে জানো না রে যার
সাথে যার গোপন পিরি তার সাথে আদান করো তার প্রতিমায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান মনোযোগ দিয়া যে গানটা শুনতেছেন এর জন্য আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই। সারা রাতের মধ্যে যতগুলা গান গাইছি একটা পালার মধ্যে ওই সবগুলা গান আর এই গানটা দিমু এই গানটার ভার কিন্তু বেশি হইব। আমার আমির ভেজে গানটা রিকোয়েস্ট করছে, আমি জানি না উনি তরিকার মানুষ কিনা বা উনি বায়াত গ্রহণ করছে কিনা, এটা কিন্তু খুব মূল্যবান একটা গান। সাধক বল্লবে যে পীরের হাতে হাত দেয় নাই সে কখনো বুঝতে পারবে না মুড়ির জিনিসটা কি বায়াত জিনিসটা কি, যে বায়াত গ্রহণ করছে। আমার আল্লাহ বলেন যদি আমাকে চিনতে যাও আমার মোহাম্মদকে চিনতে যাও একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করো। তুমি তাকে চিনো তাকে ভজো তার মধ্যে আমাদেরকে পাইবা। আপনারা যদি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যান সরাসরি কি তার সাথে যাইতে পারবেন দেখা করতে? আপনি যাইতে হইব মেম্বারের কাছে, মেম্বারের থেকে যাইতে হইব চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে যাইতে হইব এমপির কাছে, এমপির থেকে যাইতে যদি একটা সম্ভব রাস্তা করে দেয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার। আমার আল্লাহ ঠিক তেমনি বলে যদি আমাকে চিনতে চাও আমার মোহাম্মদকে চিনতে চাও তাহলে একজন কামেল মুর্শিদের কাছে আগে বায়াত গ্রহণ করো। তাই তোমার মুখে যা মিঠা লাগে সপে দাও গুরুর ভোগে, একজন কামেল মুর্শিদের কাছে তোমার যেই জীবন যৌবন আছে, দেহ আছে, মনোপ্রাণ আছে সব বিক্রি করে দাও, তিনি তোমাকে একদিন ভালো পথ দেখাবে। যার সাথে যার গোপন পিরি তার সাথে আদান করো সাথে তোমার গোপন পিরি তার সাথে আদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান লাগে না আর ভেদ বিধান পঞ্চরসের রসিক যারা রসের হারিতে ভরা ভজন হবে যেন না রে ও ভন্ত মন সে গুরুর ভজন হবে যেন না রে যেন না রে যেন না রে ও ধন্যবাদ। অনেকে অনেক টাকার মাধ্যমে দেওয়া করেছে, আবারও সবার প্রতি আমার সালাম।